আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু আওয়ার গ্রামার ক্লাস। আমাদের এর আগে আমরা মডিউল 1, 2, 3 শেষ করেছিলাম, আজকে আমরা মডিউল 4 নিয়ে কথা বলবো, বেসিক ইংলিশ গ্রামারে। ওয়েলকাম টু অল অফ ইউ অষ্টগ্রাম অনলাইন প্রাইমারি স্কুল। আমাদের অষ্টগ্রাম অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তাহলে আজকে আমরা যে মডিউল 4-এ যেটি শিখব সেটি হচ্ছে জেন্ডার। তোমরা জানো জেন্ডার হচ্ছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটি হচ্ছে এটি একটি শব্দগত পার্থক্যের জন্য এই জেন্ডারের উৎপত্তি, যার বাংলা হচ্ছে লিঙ্গ। জেন্ডার ইংরেজি ব্যাকরণে 4 প্রকার। প্রথম হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। কেমন ম্যাসকিউলিন জেন্ডারটা নিয়ে আমি যদি বলি, এই ম্যাসকিউলিন জেন্ডারটি পুরুষবাচক শব্দ বোঝাবে, যেমন ফাদার, ব্রাদার, গ্র্যান্ডফাদার ইত্যাদি, আঙ্কেল ইত্যাদি শব্দ বোঝাবে ম্যাসকুলিন জেন্ডার। গেল একটি। এবার আসো দ্বিতীয়টি, এখানে বোঝাবে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হচ্ছে স্ত্রীবাচক শব্দ সকল কিছু বোঝাবে, যেমন মাদার, সিস্টার। আরও আছে আমাদের, আমরা দুইটা শিখলাম, ম্যাসকিউলিন, ফেমিনিন। আরও দুটি বাকি আছে, সেটি হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার হলো ছেলেও বোঝাবে, মেয়েও বোঝাবে, এরকম শব্দগুলো আছে তোমরা ব্যবহার করে থাকো। যেমন আমরা যদি বলি বেবি, শিশু, বেবি কিন্তু শিশু কিন্তু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, চিলড্রেন মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। কেমন, তাহলে এটা হচ্ছে কমন জেন্ডার। আমরা যদি বলি এরকম বৃদ্ধ, বৃদ্ধ, বৃদ্ধা, এটা অবশ্য হয়ে যায়, কিন্তু আমরা এটি খেয়াল রাখবো যে উভয় বোঝাবে, ছেলে মেয়ে উভয় বোঝাবে, সেটি হচ্ছে কমন জেন্ডার। এবার সবাতে সবশেষ আছে নিউট্রাল জেন্ডার। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল জেন্ডার হচ্ছে বস্তুবাচক বোঝাবে, না পুরুষ, না মহিলা, না শিশু, কিছুই বোঝাবে না। যেমন আমরা যদি বলি ফ্লাওয়ার, এটি কিন্তু নিউট্রাল জেন্ডার। যেমন বিল্ডিং, নিউট্রাল জেন্ডার। যেমন বলি শার্ট, নিউট্রাল জেন্ডার। যেমন আমরা যা কিছু বস্তু বোঝাবে সব হচ্ছে নিউট্রাল জেন্ডার, কেমন টেবিল, চেয়ার ইত্যাদি। তাহলে ডিয়ার লার্নার্স, মডিউল 4-এ আমরা শিখলাম জেন্ডার মোট 4 প্রকার, ম্যাসকিউলিন, ফেমিনিন, নিউট্রাল, কমন অ্যান্ড নিউট্রাল জেন্ডার। কেমন, তাহলে আজকে থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যত পুরুষবাচক শব্দ বোঝাবে ম্যাসকিউলিন জেন্ডার, যত স্ত্রীবাচক শব্দ বোঝাবে ফেমিনিন জেন্ডার, এবং ছেলে পুরুষ এবং স্ত্রীবাচক কমন জেন্ডার যেটি শিশু হতে পারে সেটি কমন জেন্ডার, এবং কোনো কিছুই যখন বোঝাবে না বস্তু বোঝাবে নিউট্রাল জেন্ডার। তো শিক্ষার্থীবৃন্দ, মডিউল 4 আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। একাধিক শব্দ মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। তোমরা সকলে জানো যখন আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তখনই সেটাকে সেন্টেন্স বলা হয়। কেমন, সেটি একটি শব্দ দিয়ে হতে পারে অথবা একটি পূর্ণ বাক্য দিয়ে হতে পারে। একটি শব্দ দিয়ে কিভাবে হয়, যেমন গো, আমি যদি তোমাকে গো বলি চলে যাও, এটি একটি সেন্টেন্স হতে পারে। আবার যদি বলি আই এম এ টিচার বা আই এম স্টুডেন্ট, তখন এটি কিন্তু একটি বাক্য। তাহলে সেন্টেন্স হলো এক বা একাধিক শব্দ মিলে যখন মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে বা বাক্য বলে। আমরা বাংলায় বাক্য বলবো, ইংরেজিতে সেন্টেন্স বলবো। ভালো কথা, জেনে নেব সেন্টেন্স মোট কত প্রকার। শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্স মোট 5 প্রকার। প্রথমে আমরা শিখব অ্যাসারেটিভ সেন্টেন্স। তোমরা দেখতে পাচ্ছ অ্যাসারেটিভ সেন্টেন্স হলো আমরা স্বাভাবিক যত কাজ করি সব অ্যাসারেটিভ সেন্টেন্স। যেমন আমি একজন শিক্ষক, আই এম এ টিচার, আমি একজন স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই ইট রাইস, আমি ভাত খাই ইত্যাদি হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, আই এম রিডিং, আমি পড়ছি, এগুলো হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা দুই ভাগে ভাগ করবো, একটি হলো অ্যাফার্মেটিভ, হাবুদ, আরেকটি হলো
নেগেটিভ না বোধক অ্যাফার্মেটিভ সবসময় হ্যাঁ বোঝাবে এবং নেগেটিভ সবসময় না বোঝাবে দেখো আমি উদাহরণ দিই আই ইট রাইস আমি ভাত খাই অ্যাফার্মেটিভ এখন আমি বললাম আই ডোন্ট ইট রাইস আমি ভাত খাই না নেগেটিভ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি জেনে নিলাম গেল এটি এখন আমরা জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স বাংলায় যাকে বলে প্রশ্নবোধক বাক্য আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি তখন এই ধরনের যত বাক্য আছে সেটি হলো প্রশ্নবোধক বাক্য তুমি খেয়াল করে দেখবে তোমরা আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে বাক্যটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যেমন স্যার আমাদের ছুটি কখন হবে স্যার আগামীকাল কি স্কুল খোলা স্যার আগামীকাল কি স্কুল বন্ধ এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স স্যার আপনি কেমন আছেন বা আমরা যখন তোমাদেরকে বলি মাই ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ অল তোমরা সকলে কেমন আছো এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন আসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করব হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে বাক্য গঠন করতে পারি প্রথমত আমরা অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ভার্ব আগে রেখে আমরা ইন্টারোগেটিভ বানাতে পারি কিরকম দেখো যেমন আমরা যদি বলি আর ইউ সিক তুমি কি অসুস্থ এখানে আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব কেমন এবার আমরা যদি ডব্লিউ এইচ সামনে দিয়ে করি তখন দেখো কেমন হবে এরকম অথবা হোয়াট ইজ ইউর নেম তখন কিন্তু হোয়াট দিয়ে শুরু করেছি বা হাউ আর ইউ হাউ দিয়ে শুরু করেছি এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হতে পারে ডব্লিউএইচ দিয়ে শুরু হতে পারে এবং সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে তুমি চিহ্নটি দেখতে পাচ্ছ এখন আসো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স একেবারেই সহজ ভার্ব দিয়ে শুরু হবে আদেশ বোঝাবে উপদেশ বোঝাবে যেমন ডু দ্য সাম অঙ্কটি করো কাম হিয়ার এখানে আসো গো আউট বাহিরে যাও এরকম শব্দগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অথবা লেট দিয়ে শুরু হবে লেট আস গো আউট ফর এ ওয়াক চলো আমরা বাইরে ঘুরে আসি এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ভালো কথা এবং চতুর্থ নাম্বার সেন্টেন্স আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্স তোমরা কি জানো অপটেটিভ সেন্টেন্স কাকে বলো ভালো কথা ভেরি গুড আমি বলে দিচ্ছি অপটেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স আদেশ এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো আমাদের প্রার্থনা বোঝাবে আশীর্বাদ বোঝাবে অভিশাপ বোঝাবে এরকম বাক্যগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স যেমন তোমরা দেখ খেয়াল করো যেমন মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক মে ইউ লিভ লং তুমি অনেক দীর্ঘজীবী হও এই মে দিয়ে শুরু হয় বাক্যগুলো আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলতে পারি কেমন ঠিক আছে এবার সবশেষে আমরা যে বাক্যটি বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা সবশেষে বলতে যাচ্ছি এটা হচ্ছে আবেগ সূচক বাক্য আমাদের হাসি কান্না বেদনা কষ্ট সুখ দুঃখ সবকিছু যে বাক্যের মাধ্যমে প্রকাশ করি সেগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স এর একটা উদাহরণ ওয়াও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ এই ফুলটি কত সুন্দর তখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো অ্যালাস মাই গ্র্যান্ড প্যারেন্টস মাই গ্র্যান্ড ফাদার ডাইড হ্যাঁ আমার দাদা ইন্তিকাল করেছেন মারা গিয়েছেন আমার কষ্ট অ্যালাস আই এম আনজান আমার কি ক্ষতি হয়ে গেল কি সর্বনাশ হয়ে গেল এরকম শব্দগুলো এরকম বাক্যগুলো হবে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা যত মনের আনন্দ বোঝাবো মনের কষ্ট বোঝাবো এক্সক্লামেটরি সেন্টেন্স সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা একটু রিভিউ দিয়ে নিচ্ছি মডিউল ফাইভে আজকে আমরা এখন যা শিখলাম সেন্টেন্স মোট পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাফার্মেটিভ নেগেটিভ হা বোধক না বোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখেছি তোমরা একটা বিষয় খেয়াল করবে সব সেন্টেন্স কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটি বিষয় থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো থাকবে কেমন আমরা অ্যাসার্টিভ শিখেছি ইন্টারোগেটিভ শিখেছি ইম্পারেটিভ শিখেছি জানলাম এন অবজেক্টিভ জানলাম এবং সবশেষে জানলাম এক্সক্লামেটরি সেন্টেন্স সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সারা জীবন কাজে লাগবে তোমরা পাঁচটি সেন্টেন্সে সঠিক জ্ঞান রাখবে সে
এই জন্য তোমাদের শুভকামনা করছি। পরবর্তী মডিউলে আমরা আরো গুরুত্বপূর্ণ গ্রামারের অংশ নিয়ে কথা বলবো। আমরা সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।